जी जी বলো কি আইটেমটা করতে যাচ্ছেন? একদম কম বাজেটের ভিতরে আপনার ফুসকা তো এরিয়াটা। তারপরে আপনাদের এখানে মনে হয় কোন লেদার আইটেম মেশিন বিক্রি করেন না? লেদার মানে যেমন জুতা, ফুসকা তৈরি করে যে খোসাটা ওইটা আইটেমটা মেশিনে আছে দু ধরনের, বাজি তো আলাদা তেল। কোথায় এটা করবেন? কোথায়? গাজীপুর। গাজীপুর, বাসা গাজীপুর না? গাজীপুর সবিপুর। মানে বিনোদন কেন্দ্র ওটা পুরা নামটা হলো অলিউর রহমান, অলিউদ্দিন হামজা। কবে আসছেন সিঙ্গাপুর থেকে? আসছি মাসেই প্রথম দিকে। ও তো বেশি দিন হয় নাই। কতদিন ছিলেন সিঙ্গাপুরে? ছিলাম লং টাইম, 15-16 বছর। 16 বছর। আমি 93 থেকে 98 পর্যন্ত ছিলাম সিঙ্গাপুরে। আমার বাসা ছিল বুকিত বাতিক। আপনার কোথায় ছিল বাসা? আমি ছিলাম কাকে বুকিত, ছিলাম লাস্ট আসলাম জুরং। আমি জুরং ইস্টে, আমার প্রজেক্ট ছিল, একটা মেক কফি ফ্যাক্টরি ছিল জুরং ইস্টে, 3-in-1। ওটা এখানে ছিলাম। তারপরে ইঞ্জিনিয়ারিং ফার্মটাও ছিল জুরংয়ে। ওটা তখন জঙ্গল ছিল, এখন মানে জঙ্গলটা নেই, বিশাল জঙ্গল ছিল। জঙ্গলের মাঝখান দিয়ে রোড ছিল, রোডের পাশে ছিল ফ্যাক্টরি। আর গার্লেনে ছিলাম, গার্লেনের প্রজেক্ট ছিল রানিং এর মধ্যে আমরা এখানে প্রায় 300 আইটেম নিয়ে আমরা কাজ করি, কিন্তু 300 আইটেমে তো ভালো রকম চলে না, কিন্তু তার মধ্যে কিছু আছে খুবই ভালো যেগুলো বাছাই করা আইটেম। তবে আপনার আইটেমগুলো বাছাই আইটেমের মধ্যেই আছে, যেমন মুড়ি। মুড়ি, আইসলোলি, ওয়াশিং পাউডার। ওয়াশিং পাউডারে যাবেন? না, ওটা যাচ্ছি না। সানাসুর আছে। আপনাদের কি এখানে শুধু ফ্যাক্টরি ওয়ার্কশপ না অন্য জায়গাও আছে? এখানে মেন আরো আছে, কচুয়াতে আছে। পরে আমি যোগাযোগ করবো,
চাঁদপুর কচুয়া। আচ্ছা মুড়ি, মুড়ি যেটা আছে এটা আপনি কত ক্যাটাগরিতে আছে মেশিন? এটা কয়েকটা ক্যাটাগরি আছে, তবে বেশিরভাগ তিনটা ক্যাটাগরি আমরা ফলো করি। এবিসি সর্বনিম্ন এটা? হ্যাঁ সর্বনিম্ন আছে, মাঝারি আছে। মাঝারিটা কত করে ইয়া কত প্রোডাকশন পার আওয়ার? এরপরে যদি আরো ই করা হয়েছে, যার যার যেমন বাজেট আমরা সেভাবে করার জন্য বলি। সর্বনিম্নতে না যাওয়া বেটার, নিম্নে বলে আমাদের 12.5 লাখ টাকা আছে, সর্বনিম্ন 3,95,000 আছে। দৈনিক প্রায় 1,000 কেজি করতে পারবেন দৈনিক। কিন্তু অ্যাকচুয়ালি মুড়ি যত বেশি প্রোডাকশন হয় তত প্রফিট বেশি, আপনি লাভবান হবেন বেশি, কারণ লোকবল একই লাগবে বড়টা আর এটা। মাঝারিটা বলেন তাইলে, অতটা তো অনেক 12 লাখ তো সম্ভব। মাঝারির মধ্যে দুইটা করছি ক্যাটাগরি, 7.5 আছে একটা, 9.5 আছে একটা। অ্যাকচুয়ালি বিজনেস ততটুকু ছোট করা ভালো, যেটাতে গেলে আপনি একটা ভালো আউটপুট পাবেন। এই সব আছে, অসুবিধা নেই, একেবারে রেডি থাকে না, কিছু প্রক্রিয়া ইয়া করা থাকে, কারণ এত ইয়ে এখানে রাখার মতো ক্যাপাসিটি দেখেন না, অনেক মেশিন বাহিরে রাখা হয়েছে, অনেক জায়গা লাগে। ওটা স্থাপন করতে মিনিমাম কতটুকু জায়গা লাগবে, কত স্কোয়ার ফিট? 1,200 মিনিমাম, বেশি হলে আরো ভালো। বেশি হলে আরো ভালো। 1,200-এর ভিতরে কি আপনি মাল স্টকে রাখা, কাঁচামাল প্লাস প্রাথমিক অবস্থায় করতে পারবেন, কিন্তু জায়গা থাকলে আপনি আরো বেশি নিয়ে দেন, জায়গা রাখবেন, সেট ছোট করলেন, কিন্তু আস্তে আস্তে জায়গা যাতে বড় করা যায়, কারণ স্বপ্ন অনেক বড়, আপনার ফ্যাক্টরি ইনশাল্লাহ আরো অনেক বড় হবে। এটা তো আছে আশা, সবাই ছোট থেকে শুরু করলেন। আপনার বাজেট কেমন? বাজেট এমনই এমনই, তাহলে ভালোই হবে, কারণ একটা জিনিস এটা তো মিশিং পত্র এত লাগে, তাহলে আরো তো অনেক খরচ আসলে কি, এরপরে আর বেশি লাগে না, কারণ আপনি প্রাথমিক পুঁজিটা যে পর্যায়ে নেবেন এরপরে কিন্তু পুঁজি আসতে থাকে, যত এই যে যত কোম্পানি দেখেন ডিলাররা টাকা কিন্তু দিয়েই ইয়ে নেয়, কাঁচামাল টাকা জমা দেয় তারা। যেমন আপনাকে একজন ডিলার আপনাকে মুড়ির অর্ডার দিল, আইসলোলির অর্ডার দিল, দুইটা 2 লাখ টাকার অর্ডার দিল, সে 1 লাখ টাকা অ্যাডভান্স করবে, এটাই নিয়ম। আর বড় বড় কোম্পানিকে তো 100% অগ্রিম দিয়েই নিতে হয়, সে আমার একটা ডিলার নিতে 20 লাখ টাকা লাগবে, 20 লাখ টাকা আপনি পাঠিয়ে দেন ব্যাংকে, পাঠিয়ে দেওয়ার পর একটা সময় দেওয়া হয়, ওইভাবে তখন সব টাকার মালও দেওয়া হয় না, আপনি সেটা করার দরকার নাই। নতুন অবস্থায় আপনি যে মালের অর্ডার দেবে 50% অ্যাডভান্স করবে, টোটাল যখন মালটা ডেলিভারি নিবে তখন আপনার ওই ডেলিভারি নেওয়ার সময় বাদ বাকি টাকা দিয়ে মাল নিয়ে যাবে। আসলে আমরা নতুন বছর আসতেছে, আগে যেটা ছিল এখন আরো সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছে, এখন আমরা এমনটা করতেছি, ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছি, সেটা হলো আমরা যতদিন বিজনেস করব, আল্লাহাক বিজনেস করাবে, আপনি করবেন, সম্পর্ক থাকবে, ততদিন আপনি আমাদের একটা সার্ভিস পেতে থাকবেন। বলে কেন এটা দিচ্ছি, এটা উভয় লাভ, আমি আপনাকে যত সার্ভিস দিব আপনি কিন্তু যা মেশিনারিজ লাগবে আমার কাছ থেকে নেবেন, কেন আমি আপনার সাথে লেগে থাকব না? আপনার যদি নাও লাগে আপনি অন্তত আরো 2-1 জন বলবেন, ওখানে কিন্তু ভালো যদি আসে কেউ, আপনি মরে নিছেন, কেউ চানাচুর নেবে, কেউ মশার কয়েল নেবে, কেউ ডিটারজেন্ট নেবে, কেউ অন্যান্য প্রজেক্ট নেবে,
আপনি বললেন ঠিক আছে, আপনি ওখানে গেলে একটা ভালো, এই যে আপনার একটা সিল, এটা কিন্তু বিশাল কিছু। আপনিও আপনার গ্রাহকদেরকে এই সার্ভিস দেবেন, আসলে এটা ধরা বাধা কোনো টাইমে নেই যে আমি 10 বছর দিব, 12 বছর দিব, দরকার নেই। আমরা বিজনেস যতদিন করবো ততদিন সার্ভিস ইনশাল্লাহ পাবেনই। দুই ধরনের, একটা হলো দেখা যাচ্ছে আপনি ধরেন ও 7.5 লাখ টাকা 8 লাখ টাকা দিয়ে একটা প্রোডাক্ট নিল, আপনার প্রোডাক্ট নেওয়ার পরে ওটার আপনি